এমন দিতে হইব, আমরা এমন একটা এমন একটাই মিছিল লেগে দিতে হইব, কে করছে না সেই করছে। সংস্কারই তো পাহাড়ি রাস্তা সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যেটা আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি এটা হচ্ছে আগামী 6ই এপ্রিল অষ্টম স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হতে চলছে। এই নির্বাচনকে সামনে রেখে নিশ্চয়ই বিভিন্ন পলিটিক্যাল পার্টির যার যার বক্তব্য সেখানে উপস্থিত করবার চেষ্টা করছেন। আমরা আমাদের পলিটিক্যাল বক্তব্য আমরা উপস্থিত করছি, কিন্তু ইদানিং গত কিছুদিন আগে বিজেপির তরফ থেকে একটা 27 দফার একটা ইশতেহার প্রকাশ করা হয়েছে। ইশতেহারের শুরুতেই বলা হয়েছে যে বিগত 3 বছরে এডিসি বামফ্রন্ট প্রশাসনে নাকি সমস্ত কাজ বন্ধ করে রেখেছে, প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই মর্মে কথা বলেই তারা 27 দফা সেখানে তাদের ইশতেহার প্রকাশ করেছেন। প্রথমেই বলবো যে আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যাচারে আশ্রয় নিয়ে কথাগুলো বলা হয়েছে। বামফ্রন্ট প্রশাসন সীমাবদ্ধ অবস্থার মধ্যে থেকেও সেখানে অনেক প্রতিবন্ধকতা, সেখানে গণতন্ত্রের কোনো পরিবেশ ছিল না, সার্বিক গণতন্ত্রের পরিবেশ ছিল না, আর্থিক বঞ্চনা ছিল, বিভিন্নভাবে সেখানে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বামফ্রন্ট এডিসি প্রশাসনে 5 বছরে বিশেষ করে বামপন্থী রাধাচরণ দেবর নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদ সেখানে উল্লেখযোগ্য সেখানে কাজ করেছে বলে দাবি করা যেতে পারে, 6 শিডিউল মোতাবেক যা করবার কথা। কিন্তু এরপরেও ওরা যেটা বলেছেন 27টা যে ইশতেহারের কথা বলা হয়েছে, 1 নম্বরের কথা বলা হয়েছে বরফবাসী ও অন্যান্য সমস্ত জনজাতি ভাষাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করা হবে। আসলে কি প্রদান করা হবে? বরফবাসা তো বামফ্রন্টেই প্রথম এটাকে রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তার পরবর্তী সময় স্কুল কলেজে এটাকে চালু করেছেন, ইউনিভার্সিটি পর্যন্ত চালু করেছেন, এবং বরক আলাদা ডাইরেক্টরেট গঠন করে বরক বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ এডিসি প্রশাসনও বরকে আলাদা উইংস করে সেখানে বরক বিকাশের জন্য যাবতীয় কাজ সেখানে করবার চেষ্টা করা হয়েছে। এবং এই বামফ্রন্ট থাকাকালীন এডিসি এলাকার সমস্ত স্কুলগুলোতে বরক চলছে, এক দুটো ক্ষেত্রকে বাদ দিলে পড়ে প্রায় 90% স্কুলে, এবং বামফ্রন্ট সরকার থাকাকালীন 82টা হাই সেকেন্ডারি স্কুলে বরক চালু হয়েছিল, 22টা কলেজে, 1টা ইউনিভার্সিটিতে। কিন্তু এই সরকার 3 বছর অতিক্রান্ত হতে চলছে, একটাও স্কুলে নতুন করে এই যে এটাকে এক্সপ্যান্ড করা এটা কিন্তু করা হয় নাই, অথচ বলা হয়েছে বরফবাসাকে উন্নতি করবেন। বরফবাসার উন্নতি করবার জন্য কোনো কর্মসূচিই তো নিচ্ছে না 3 বছর ধরে, এবং অন্যান্য বাসারও সেখানে আমরা যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি, চাকমা বাসা, মগ, গারো, হালাম, লোসাই, কুকি বাসা, এগুলোকে প্রাথমিক এডুকেশনে, যদিও লোসাই কুকি এটা ইউনিভার্সিটি পর্যন্ত চলে, অন্যান্য বাসা এটা প্রাইমারি পর্যন্ত চলছে, কিন্তু এই সরকার আসার পর একটা স্কুলে তার এক্সপ্যান্ড হয় নাই, অথচ ইস্তাহারে কথাগুলো বলা হয়েছে। 2 নম্বর বলেছে ভিলেজ কমিটিগুলো গণতান্ত্রিকভাবে গঠন করা হবে। আমরাই প্রথম 2005 এটাকে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচন একটা প্রতিষ্ঠান রূপ দিয়ে সেখানে ভিলেজ কমিটিগুলো কাজ করছে, অথচ এই সরকার আসার পর এটাকে জোর জবরদস্তি করে ভিলেজ কমিটিগুলোর কাজই করতে দিচ্ছে না। আজকে 16ই মার্চ এই ভিলেজ কমিটি নির্বাচিত যে ভিলেজ কমিটি তার মেয়াদ অতিক্রান্ত হয়ে গেল,
নির্বাচনই করল না, অথচ তারাই বলছে গণতান্ত্রিকভাবে জিনিস কমিটিগুলোকে গঠন করা হবে। এবং ভারত আমাদের গোটা দেশের মধ্যে 10টা জেলা পরিষদ আছে, কোথাও আপনার এই ভিলেজ কমিটি বা পঞ্চায়েত লেভেলে একমাত্র মিজোরামকে বাদ দিলে পরে কোথাও এই নির্বাচনের মধ্য দিয়ে ভিলেজ কমিটি বা আপনার ভিলেজ কাউন্সিলকে সেখানে গণতান্ত্রিকভাবে করা হয়েছে তার কোনো দৃষ্টান্ত নেই। বিজি পরিচালিত আসামেও বড়ো টেরিটরি কাউন্সিল আছে, কাছাড় আছে, কার্বি আলং আছে, এইগুলোতেও দেওয়া আছে, এইগুলোতেও এই ধরনের কোনো নির্বাচিত ভিলেজ কমিটি গণতান্ত্রিকভাবে সেখানে গঠনের কোনো মানে সেখানে উদ্যোগ মোট প্রসিকিটা এই ধরনের আপনার পোশাক আশাকের বনন কেন্দ্র অলরেডি আছে। আমার জম উৎপাদিত ফসলকে অর্গানিক ফুড হিসেবে ব্যবহারের সুযোগ বৃদ্ধি করতে হবে। যারা জম চাষিদের কোনো ধরনের সাহায্যই করছে না 3 বছর ধরে, তারা কথা বলছে, অথচ আমরা সীমাবদ্ধতার মধ্যে থেকেও 2000 মানে এই যে আগে তো হয়েছে 2018 2019 2019 পর্যন্ত যতদিন এডিসি বামফ্রন্ট প্রশাসন ছিল ততদিন পর্যন্ত জুমিয়াদের কীভাবে সাহায্য করতে পারি সাহায্য করার জন্য উদ্যোগ নিয়েছিলাম আমরা, কিন্তু এই এখন তো কোনো উদ্যোগই নাই, কোনো ধরনের সাহায্য সেখানে পাচ্ছে না। কাজে যারা জম চাষিতে কোনো ধরনের সাহায্যই করছে না তারা এই সমস্ত কথা বলছেন। টিটি এডিসির জন্য আলাদা পৃথক নিয়োগ নীতি করা হবে। কী ধরনের পৃথক নীতি করা হবে? রাজ্য সরকার যেরকমটা করেছে সমস্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হবে। এই পর্যায়ে যদি এডিসিটি নিয়ে যায় তাহলে আরও সর্বনাশ হয়তোবা ডেকে আনতে পারে, আমরা এটার বিরোধিতা করব। কারণ আউটসোর্সিং বলেন আপনার প্রাইভেটাইজেশন বলেন নিয়োগই তো বন্ধ, নিয়োগই বন্ধ, এর মধ্যে আউটসোর্সিং, এর মধ্যে সমস্ত রাষ্ট্রের তো সম্পদ, যেমন রাজ্যের সম্পদও তো বিদ্যুৎ থেকে আরম্ভ করে বিভিন্ন ইয়েগুলি বিক্রি করে মানে আউটসোর্সিংয়ের হাতে বেসরকারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরও নতুন নতুন স্কুলগুলো নতুন নতুন মানে সিদ্ধান্ত নিয়ে স্কুলগুলো পর্যন্ত কি আপনার বলেন এই যে স্কুলের হাতে তুলে দেবেন 901টা স্কুলগুলোকে, এগুলি প্রাইভেট যে সমস্ত ইয়ে আছে ইস্কন তাদের হাতে তুলে দেওয়ার জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আমরা এডিসিতে তীব্র প্রতিবাদ করাতে এটা সাময়িক জন্য স্থগিত আছে, হয়তো এখন এগুলি করার জন্য উত্তর নিতে পারে, মানুষ প্রতিবাদ করবে, আমরা প্রতিবাদ করব, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টিটি এডিসিতে ভাষা শিক্ষক নিয়োগ করা হবে, ভালো কথা, আমরা নিয়োগ করেছি। এখন যে রাইট টু এডুকেশনের ট্যাটের মাধ্যম ছাড়া নিয়োগ হবে না, এখন ট্যাট পাস করে আসা কর্পোরেট টিচার থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে শিক্ষক কয়েক হাজার আপনার কর্পোরেটে মাস্টার ডিগ্রি করে বিএড পাস করে আসে, তাদের ট্যাট পরীক্ষা হচ্ছে না, অতি সত্তর তাদের ট্যাট পরীক্ষার ব্যবস্থা করা হোক, পরে তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। এটা দীর্ঘদিনে এই রাজ্যের মানুষের দাবি, ছাত্রদের দাবি, আমাদেরও দাবি, কিন্তু হচ্ছে না। এখানে না করে এই ইয়েতে আনা কোনো মানে থাকতে পারে না। টিটি এডিসিতে অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন করা হবে। আসলে অলরেডি আমরা থাকাকালীনই জায়গাটাকে চিহ্নিত করে এখানে একটা ফায়ার সার্ভিসের সেন্টার করার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা বারবার আমি যখন ছিলাম শেষ পর্যন্ত বারবার আমরা চিঠি দেওয়ার সরকারের নজর নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এখানে একটা ফায়ার সার্ভিস সেন্টার করার জন্য, কিন্তু কোনো উদ্যোগ নেই, এখনও কোনো উদ্যোগ দেখছি না। এখন করলেই হয়, এটা তো এই এলাকার মানুষই দাবি, আমরা বারবার বলছি, জায়গাও চিহ্নিত করে রাখা হয়েছে, এটা কি অসুবিধা আছে? ভোটের সামনে এই সমস্ত কথা বলা, যে সমস্ত জনজাতি টিনের ঘর রয়েছে তাদের জন্য ও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর প্রদান করা হবে, এটা তো স্বাভাবিক নিয়মই চলছে। বরং আমরা এডিসি যেটা করছি টংঘরবাসীদের সেখানে নতুন আমার এই হাউজিং স্কিম থেকে
8,75,000 টাকা খরচ করে আপনার দালান বাড়ি করে দিচ্ছি সহ একবারে টাইট চুলতি। এরকম বাড়ি করার জন্য উদ্যোগের কথা বলতে পারেন, কিন্তু টিনের বাড়ি অলরেডি চলছে, এটা ইস্তাহার না থাকলেও এটা চলবে, এটা কন্টিনিউয়াস প্রোগ্রাম, এটা দীর্ঘদিন ধরেই চলছে, কাজেই এটা আর কি নতুন করে আছে। এই যে ওরা একটা স্টার বের করেছে, কংগ্রেস একটা স্টার বের করেছে, আইপিএফটি এই ইস্তাহার তো আইপিএফটি ইস্তাহার, এটা যেহেতু ওরা এলাইন্সে আছে, এর সাথে ত্রিপুরা ল্যান্ড, আর একটা হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আসলে এটা কোনোটাই এডিসি এলাকার জনকল্যাণের জন্য না, এটা ত্রিপুরা ল্যান্ডও ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এগুলি সব হচ্ছে আসলে ভোটের মানে ভোটের জন্য, এটা মানুষের স্বার্থ রক্ষা করার জন্য না, উপজাতিদের স্বার্থ রক্ষা করার জন্য। এগুলি কি উপজাতির স্বার্থ রক্ষা হবে না? এগুলি মানে একেবারে কি বলবো, এগুলি নিয়ে মানুষ ভাবেও না। কাজে এবারেই একমাত্র এরকম ইলেকশন হতে যাচ্ছে, ধীরে ধীরে আসলে করবার কিছু নেই, ইস্যু কিছু নেই, শুধু এখন কে কার সাথে কি ঝগড়া জাতীয় হচ্ছে না হচ্ছে এগুলি নিয়েই বক্তৃতা করছে, কথা মানে ইয়ে করছে। আর এখন আইপিএফটি বিজেপি তো কী করছে না করছে এটা রাজ্যের মানুষ জানে, আর এখন ত্রিপুরা মাথা নতুন করে একটা হাওয়া দেওয়ার চেষ্টা করছে। আরে অর্ধ কিশোর দেবর্মার নিজেরই তো রাজনীতি মানে মানে কি অস্থির একটা ইয়ে, 3 বছরে তাই ধরনের পলিটিক্যাল লাইন নিয়েছে, 2018-তে ত্রিপুরা ল্যান্ডকে মদত দিয়েছে, এখানকার মেবার কুমার জমাতিয়ার থেকে আরম্ভ করে নেতাদের দিল্লিতে নিয়ে গিয়ে ত্রিপুরা ল্যান্ডকে হাওয়া দিয়েছে, মদত দিয়েছে, 1 বছর যেতে না যেতেই বলা হয়েছে যে না এই একবার দেখো এখানে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কথা বলছেন, পশ্চিম ত্রিপুরার সুবরভূমি ওদিকে রাজ পরিবারের লোক প্রজ্ঞা দেবীকে, তারপরে এডিসি এলাকার মানুষ তাই ঐশা তাই ঐশা তাই ঐশা মানে এই একবার দিয়া দেখো এই একবার দিয়া দেখো, 18 বার এই একবার দিয়া দেখার কথা বলেছেন, 19-এ এই একবার দেওয়ার কথা এই একবার দিয়া দাও কথা বলেছেন, 1 বছর যেতে না যেতেই আবার 2020-তে আগে জাতীয় পার্টি সিপিএম দেওয়া হবে না, কংগ্রেস দিয়ে হবে না, বিজেপি দিয়ে হবে না, আইপিপি হবে না, কোনো রাজনীতি দিয়েই হবে না, সবাই চলো এনজিও করো, কুমলঙ্গের শত শত মানুষের মিছিল, এরপরে 1 বছর আবার 1 বছর যেতে না যেতেই ত্রিপুরা সব খাঁচা হতে হবে, সকালে খাঁচা হয় বিকালে ভেঙে যায়, বিকালে খাঁচা হয় আবার পরের দিন সকালবেলা ঘুমেতে উঠতে দেখে নাই, এই হচ্ছে অবস্থা। আর এখন আসলে এই ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা ত্রিপুরা এগুলি নিয়ে অনেক চর্চা হয়েছে, এগুলি চর্চা করারও কিছুই না, এখন এগুলি কোনো ইস্যুই না, এগুলি নিয়ে মানুষের মধ্যে শুধু আবেগ, রাজ পরিবারের লোক এটাকে এই আবেগটাকে সামনে রেখে চলার চেষ্টা করছে, আর বিজেপি আইপিএফটি তো আসলে মানে কিছুই বলার নেই ওদের, ওরা কী বলবে, 3 বছরে কিছুই করলো না, এখন করার জন্য কোনো কর্মসূচিও নাই, যদি একটা ইস্যুহীন একটা মানে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, তবে আমরা মানুষের সামনে আমাদের যে পক্ষগুলো কাজ হাতে কর্মসংস্থান গণতন্ত্র কৃষি হাতে ক্ষমতা কৃষি এবং এই সরকারের যে পারফরমেন্স মানে জিও পারফরমেন্স এবং আইপিএফটি এই যে ত্রিপুরা মাথার যে বিক্রান্তিকর একটা আমি যে স্লোগান এগুলি মানুষের কাছে যাচ্ছি, ব্যাপক অংশে তারা আমরা পাচ্ছি, সুস্থ অবাধ নির্বাচন হলে পরে জল সুনিশ্চিত করা যাবে। একটা হোস্টেল বিগত যারা বিরোধীরা ছিলেন তারা কোথাও করে নাই, আমরা এগুলি করছি, কাজে এগুলি বলা কতটুকু সার্থকতা আছে ওরাই বলতে পারবে। খমলুঙ্গে একটা ফুটবল একাডেমি স্থাপন করা হবে,
ভালো কথা, রাঁচি ফুটবল একাডেমি নেই, এখন এডিসিতে যদি করতে চান খুব ভালো। তবে এডিসিতে অলরেডি একটা সাই সাইডে একটা রেসিডেন্সিয়াল ফুট মানে ফুটবল একাডেমি গড়ে তোলা হয়েছিল। আমরা থাকাকালীন দিল্লি থেকে একজন ফুটবল কোচও ছিল, কোচও ছিল, কিন্তু এই সরকারটা আসার পর এখন এই যে সাইয়ের যে কাজ, কোচ আসেন এখন, কিন্তু এখানকার যে ফুটবল মানে রেসিডেন্সিয়াল যে ফুটবল যেটা চলছিল এগুলি বন্ধ হয়ে আছে, এগুলো বন্ধ হয়ে আছে। কাজেই যেগুলি চলছে সাই, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই স্কিম, এটা আমরা দরবার টরবার করে এনেছিলাম, কিন্তু এটা কেন বন্ধ হয়ে পড়ে থাকবে এখন? অথচ ফুটবল অথচ মানে জনজাতি অংশ অংশের যে ছেলেরা মেয়েরা একটা সম্ভাবনাময় খেলাধুলার দিক থেকে আসে, ডিজিটাল ফুটবল খুবই মানে ভালো একটা পর্যায়ে আছে রাজ্যে ছেলেমেয়েরা, এর মধ্যে উপজাতংশের ছেলেমেয়েরা একটা বিরাট সম্ভাবনাময় আছে, এটাকে তার জন্যই আমরা এই সাই সেখানে রেসিডেন্স একটা একাডেমি করছিলাম, কিন্তু এটা বন্ধ করে বন্ধ হয়ে আছে। কাজেই এগুলি কি হবে, ফুটবল একাডেমি একাডেমি হলে পরে ভালো, কিন্তু যেটা আছে এটা বন্ধ রেখে এগুলো করা চিন্তা ভাবনা কতটুকু কী আছে। বর্তমান টি টোয়েন্টি হাতে অধিক ক্ষমতায় ত্রিপুরা টেরিটরি কাউন্সিল গঠন করা হবে, টেরিটরি কাউন্সিল এডিসি হাতে ক্ষমতা দেওয়ার জন্য বারবার বারবার এটা 125তম সংবিধান সংশোধন করে এটা মানে অনেক পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পাস করলো না, এটা অত্যন্ত দুঃখজনক। এটা হওয়া উচিত ছিল অনেক আগেই, শুধু নির্বাচন আসলেই এই সমস্ত কথাবার্তা বলছেন, অথচ এটা এটা নিয়ে 50টা আসন হবে, আপনার টিটিসি হবে, ক্ষমতা বৃদ্ধি করা হবে, অর্থে প্রদান করা হবে, এগুলি কথার কথা নির্বাচন আসলেই বলছে, কিন্তু এটা নির্বাচনের মধ্যে এই সমস্ত বলার কোনো মিনিং থাকে না। আজকে 3 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, দিল্লিতে আপনার 7 বছর হচ্ছে, এগুলি করলে করতেই পারতেন, আসলে সদিচ্ছা নাই বলেই এগুলি হচ্ছে না বলেই মনে হয়। টিটিএডিসি এলাকার মার্শাল আর্ট একাডেমি গঠন করা হবে, এটাও না জেনেই এটা আনা হয়েছে। মার্শাল আর্ট মানে আমরা আমাদের অলরেডি আছেই, আমাদের জুডো একাডেমি অলরেডি এখানে 50 জন ছেলে মেয়ে লেখাপড়া করছে, জুডো শিখছে, এবং বহিরাজ্যে গিয়ে তারা সেখানে অনেক পুরস্কার টুরস্কার আনছেন। কাজেই এটা না জেনে আসলে খোঁজখবর না রেখেই এগুলি বলা হচ্ছে। আসলে এখন কি বলবো, স্পোর্টস ডিপার্টমেন্ট বলে একটা আছে কিনা রাজ্যে এটাই তো এখন বলা তা একেবারে মানে এটা অস্তিত্বই তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জায়গায় চলে গেছে। কাজেই তার জন্যই এগুলি বলা হচ্ছে। জনজাতি জাতিদের পরম্পরায় চিকিৎসা পদ্ধতি বিস্তার সংরক্ষণ ও বৈজ্ঞানিক ব্যবহারে উত্তর নেওয়া হবে, কী আছে ভালো কথা, আমরা চাই ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করা হোক, এগুলো সরকারও উদ্যোগ নিচ্ছে, আমরাও উদ্যোগ নিচ্ছি। তবে ওই করোনা হলে গোমূত্র পান করলে স্নান করলে ভালো হবে, এই ধরনের শিক্ষা, এই ধরনের মানে পরম্পরা পদ্ধতি যাতে না আনা হয় এটা আমাদের আবেদন থাকবে। শেষ হয়ে গেছে, কিন্তু নির্বাচনে কোনো বালাই নেই। জনজাতি কাস্টমারি ল কথা বলা হয়েছে, আমরা কাস্টমারি ল বামফ্রন্ট থাকাকালীন যেটা আমরা পাস করে পাঠিয়েছিলাম এটা পাস হয়েছে জমাতে, কাস্টমারি ল বাকি রিয়াং ত্রিপুরি আপনার মোরাসিং মলছম আরও 5টা কাস্টমারি ল পাস করে কাউন্সিল আমরা পাস করে পাঠিয়েছি, আজকে প্রায় 3 বছর পর হয়ে গেল, এই কাস্টমারি ল এখন পর্যন্ত অ্যাপ্রুভাল দিচ্ছে না, অথচ ওরা বলছে কাস্টমারি ল সেখানে এটাকে যথাযথভাবে করবার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, যেটা পাস করানো হয়েছে এটাকে পর্যন্ত অ্যাপ্রুভাল দেয় নাই, এটা তো কোনোভাবেই ঠিক না, এবং এটা এটা বিভ্রান্ত করবার জন্য এগুলি বলা হচ্ছে। জনজাতি ভাষা উন্নয়নের সুপার্থক প্রচেষ্টা নেওয়া হবে,
প্রথম যে কথা বলা হয়েছে সেম কথাই, এগুলোই তো আমরাই দেখছি। একটা স্কুল এক্সপ্যান্ড হয় নাই, কোনো উদ্যোগও সেখানে নেওয়া হচ্ছে না। মানে এটা এই ধরনের কথাবার্তি শুধু বলা হচ্ছে। প্রতিটা জনগোষ্ঠী এলাকায় জোন ভিত্তিক একটি করে আবাসিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। এটাও আমরা বলছি, আমাদের এডিসি প্রশাসন বামপন্থী সরকার থাকাকালীনই প্রত্যেকটা সাবজন না বলা যেতে পারে প্রত্যেকটা এলাকায় বিভিন্ন কমিউনিটি হল করে সেখানে কালচারাল প্রোগ্রাম টোগ্রাম যাতে করা যেতে পারে, এবং সেখানে কোনো যেমন প্রতিশ্রুতিতে আবাসিকভাবেই যাতে করতে পারেন। অনেক এরকম জায়গা আছে জোনাল এলাকায়, সাবজোনাল এলাকায় আবাসিক, সেখানে কমিউনিটি হল টল করে সেখানে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরকার আসার পর একটা জায়গাতে সেখানে করা হয়নি। হোমলঙ্গে একটা আধুনিক শহর গড়ে তোলা হবে। এই শহর তৈরির জন্য উচ্চ শিক্ষাকেন্দ্র, আধুনিক হাসপাতাল, বাজার এগুলি বলা হয়েছে তাদের ইয়েতে। আসলে হোমলঙ্গে কীভাবে শহরে গড়ে তোলবার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আপনারাও দেখছেন, কীভাবে এটাকে মাস্টার প্ল্যান তৈরি করে এটাকে শহরায়ন করে তোলবার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা নিয়ে সেখানে কাজ এগিয়ে চলছে। এবং উচ্চশিক্ষার জন্য এখানে ডিগ্রি কলেজ হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, ফক মিউজিক কলেজ হয়েছে, আইটিআই কলেজ হয়েছে, এবং বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তুলেছে। এই করে এটাকে শিক্ষার একটা হাব যাতে গড়ে তুলতে পারি এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কম্পিউটার একটা কলেজ চলছে। কাজেই এটাকে এর বাইরে নতুন কী করবেন এটার মধ্যে কিন্তু কোনো দিশা নেই। আসলে আরও বলা হয়েছে কি, পর্যটকরা যাতে গিয়ে থাকতে পারেন তার জন্য সেখানে ঘর টর করা হবে। এগুলো তো আমরা করছি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, অন্তত পক্ষে 70 জন থাকতে পারেন এই ধরনের সেখানে ঘর করা হয়ে, মানে সেখানে আপনার এই যে অতিথিশালা করা হয়েছে, তারপরে পর্যটকরা যাতে গিয়ে থাকতে পারেন সামগ্রীর জন্য সেখানে হাট করা হয়েছে। একেবারে জলে অর্ধেক, ডাঙ্গায় অর্ধেক, একটা মনোরম ভাব দৃশ্যতে সেখানে একটা হাট করা হয়েছে। কাজেই আসলে ওরা জানে না কমিউনি হেডকোয়ার্টার কী হয়েছে, এডিসি এলাকায় কী হচ্ছে। মনে হয় এই ইশতেহার দেখে মনে হচ্ছে আসলে ওরা খোঁজখবর নিয়ে ইশতেহারটা প্রকাশ করা হয় নাই, করে না। হোমলঙ্গের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে। হোমলঙ্গের জন্য মাস্টার প্ল্যানকে ভিত্তি করেই কাজ চলছে। কাজেই নতুন মাস্টার প্ল্যান কী হবে কাজে ওরাই বলতে পারবে। প্রধানমন্ত্রী বনধন যোজনা বনজ সম্পদ উৎপাদন সংগ্রহ প্যাকেজজাত করার জন্য বলা হয়েছে। এটা ভালো কথা, আমরা এটা খুবই গুরুত্ব দিয়ে করছি। এই যে আদিবাসী সংস্কৃতি মেলা থেকে আরম্ভ করে তখন বিভিন্ন এই ধরনের বনজ সম্পদ সম্পদগুলিকে সংগ্রহ করে বিক্রির ব্যবস্থা যেমন থাকছে, প্রদর্শনের ব্যবস্থা থাকছে আপনার এডিসি উদ্যোগে, এই যে আদিবাসী সাহিত্য সংস্কৃতি মেলাগুলোতে এগুলি ব্যাপক আকারেই সেখানে এই যে প্যাকেটজাতকরণ যে প্রক্রিয়া এটা করে আসছিলাম, এগুলি প্যাকেটজাত জিনিস দিন যাতে কেনা যায় তার জন্য এই উদ্যোগগুলো চলছে আসছে। ধলাইতে একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা বলা হয়েছে, ভালো কথা। ধলাইতে মেডিকেল কলেজ হবে, তবে এখন মেডিকেল পাস করে আছে 400-এর উপর, MBBS পাস করা 7,000-এর উপর আপনার এই যে বিভিন্ন নার্সিং টার্সিং পাস করে আছে, তাদের ব্যবস্থা করবার ব্যবস্থা করা হোক না, তাদের ব্যবস্থা করা হোক। এমসির যার জন্য নাকি জায়গাটাকে চিহ্নিত করে রেখেছে, 3 বছর তো অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কোথায় এমস, কোথায় হসপিটাল? এই মেডিকেল কলেজ আবার নাকি প্রথম দিকে ঘোষণা করেছিলেন আপনার ভূমিটিতে হবে, এখানে ওই ভূমিটি যে হসপিটালটা আছে এটাকে স্থানান্তরিত করে এখানে কলেজ করবেন, এগুলি নিয়ে এলাকার মানুষ আন্দোলন আন্দোলন একসঙ্গে করছিলেন, এখন ধলাইতে করবার কথা বলেছেন, ভালো। কিন্তু আজকে হাসপাতালগুলো পরিষেবার মুখ থুবড়ে পড়ছে, কাজেই এগুলি সাথে সাথে মেডিকেল কলেজ হোক, আপত্তি নাই, মেডিকেল যারা পাস টাস করে পড়ে আসে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হোক, এবং স্বাস্থ্যটাকে
এটা মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে হাতেই আছে, স্বাস্থ্যতন একেবারেই মুখ্যমন্ত্রী পড়ে আছে, এটাকে একটু কীভাবে চাঙ্গা টাঙ্গা করা যায় এটার দিকে মনোনিবেশ করতে করলে বোধহয় খুব ভালো হবে। অবৈধভাবে হস্তান্তর জমি জনজাতিদের জমি ফিরে দেওয়ার ব্যবস্থা করা হবে, এটা তো বামফ্রন্ট সরকার মানে ৭৮ সালের আসার পর এটা এই কাজটা করতে গিয়েই তো রক্ত দেব তবে জেলা মানে জমি দেব না, রক্ত দেব তবে জেলা পরিষদ করতে দেব না, এই করে উপজাতিদের হাতে যে জমিগুলি বেআইনিভাবে হস্তান্তরিত হয়েছিল এগুলি ফেরতের ব্যবস্থা যেমন করা হয়েছে, তেমনি উপজাতিংশের মানুষ যারা কিনেছেন বেআইনি হোক যেই হোক তাদের ক্ষতিপূরণ দিয়ে তারাও যাতে গরিব মানুষ বাঁচতে পারেন এই ব্যবস্থা করে এখানে ঐক্য রক্ষার জায়গাটাকে বড় করবার চেষ্টা সেটিং করা হয়েছিল, কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তিরা এই দাবিটাকে সামনে রেখেই আমাদের রাজ্যে সেখানে দাঙ্গা পর্যন্ত বাঁধাবার চেষ্টা হিসেবে দাঙ্গা পর্যন্ত বাঁধানো হয়েছিল। এইটা আমরা সকলেই জানি, নতুন করে এখন এই জমি হস্তান্তর এই বিষয়টা যদি ঠিক আছে নতুন করে এক দুটা ক্ষেত্রে যদি কিছু হয়ে থাকে এটা সরকারি এটা কঠোরভাবে মানে পদক্ষেপ গ্রহণ করা দরকার, কিন্তু এটা নতুন কোনো ঘটনা নয়, এটা প্রক্রিয়া অলরেডি জারিই আছে। জেলা পরিষদে গ্রামীণ বাজারগুলোকে শহরে রূপান্তরিত করা হবে, এটা হয়তো তাদের তো ইয়ের মধ্যে নেই, কতগুলো গ্রুপ সেন্টার হয়েছে গোটা রাজ্যের মধ্যে, আপনার এই যে হেজামারা এসরাই আপনার জম্পুর জেলার থেকে আরম্ভ করে যেখানে ব্লক হেডকোয়ার্টার সাবডিভিশন হেডকোয়ার্টার এছাড়াও যেখানে জনবহুল এলাকায় আছে এগুলিকে গ্রোথ সেন্টার করে প্রায় এডিসি এলাকাতেই ৭০-৮০টার মতো গ্রোথ সেন্টার করে মানে একটা আর্বানশিপ যাতে ক্যারেক্টার দেওয়া যায় এই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, এটা তো সকলেই জানেন। কাজেই এখন এই বাজারগুলি আবার যদিও এখন এটা সংস্কারের অভাবে এটা ইয়েতে ঢুকছে, এই সংস্কার টংস্কার করে এটা যদি মানে ইয়ে করা হয় তাহলে ভালো, কিন্তু নতুন করে যেটা বড় হয়েছে কি আছে নতুন জায়গায় যদি কিছু করার থাকে এটা করুক, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম এগুলি চলছে আসলে না জেনেই বোধহয় এই মানে ইস্তাহারটা লেখা হয়েছে করা হয়েছে। এবং বলা হয়েছে দিল্লি শিলং বেঙ্গালুরু হোস্টেল করা হবে, আসলে যারা দিল্লিতে লেখাপড়া করতে গেছেন বেঙ্গালুরু লেখাপড়া করতে গেছেন কলকাতায় গেছেন বিএড যারা করতে দিয়েছেন সরকার কথা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তাদেরকে ছাত্রদের নিয়েছে অথচ তাদের টাকাই দিল না এখন পর্যন্ত পেল না, তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখেছে, এই ধরনের কথা বলার কোনো ইয়ে নাই, কী আছে হোস্টেল যদি করার থাকে নিশ্চয়ই হবে, কিন্তু এগুলি কথা দেওয়া হচ্ছে এগুলি কথা কি আছে, এবং বলা হয়েছে তাদের ইস্তাহারে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা করে কলেজ করার কথা বলা হয়েছিল, তাদের ২৯৯টা যে নির্বাচন প্রতিশ্রুতি ছিল, আজকে এগুলি কোথায় এগুলি কোথায় ছিল কোথাও আপনাদের পতাকা না, হ্যাঁ কার পকেটে ঢুকে আসছে এটা তো রাজ্য মানে না জানার কথা না, আমি চ্যালেঞ্জ করে বলছি বিপ্লব দেব মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ত্রিপুরা মাথার বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে এটা ত্রিপুরা ল্যান্ডের বিরুদ্ধে কোথাও একটা কথা বলে থাকেন প্রমাণ দেখা, আবার মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্ম বিপ্লব দেবের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যদি কিছু বলে থাকেন তাহলে দেখা, প্রদ্যুৎ কিশোর দেববর্মা রেবতী ত্রিপুরার বিরুদ্ধে বলছে কিন্তু বিজেপির বিরুদ্ধে বলছে না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে না অথচ ওয়াস্ট পারফরমেন্স গভর্নমেন্টের এই গভর্নমেন্টের বিরুদ্ধে একটা কথা বলছে, আবার ত্রিপুরা ল্যান্ডের নামে হোক যে ল্যান্ডের নামেই হোক ত্রিপুরা সব সাংসদীরা ত্রিপুরার যে একতা সেই সুদীর্ঘকাল ধরে যে একতা আমাদের এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এই একতা বাংলার যে ষড়যন্ত্রতা করছে তার বিরুদ্ধে একটা কথা আছে একটা কথা আছে, তাহলে কে কার আনারস খাচ্ছে
জোশ খাচ্ছে বিপ্লব বাবু, আমার জোশ খাচ্ছে না তোকে কৃষি ডেপোর জোশ খাওয়াচ্ছে? এটা তো জলের মতো পরিষ্কার, আমি তো চ্যালেঞ্জ করেই বলছি, দেখাত না। তবে হ্যাঁ, বিপ্লব বাবু যেমন আমাদের কথা বলছে, আমাদের শুধু এই সরকার 25 বছর সরকার না, শুরু থেকে বলছে কেউ রেহাই পাচ্ছে না। প্রয়াত মুখ্যমন্ত্রী নিতেন চক্রবর্তী জননেতা ওনাকে পর্যন্ত টেনে নিয়ে আনবার চেষ্টা করছে, কাউকে রেহাই দিচ্ছে না। যেদিকে পারো সেদিকে আক্রমণ কর, যেমনটা করবার চেষ্টা করছে তেমনি পিঁপড়া মাথা। আমরা সরকারি নাই, আমাদের এখন কিছু করা নাই, মানুষ কি আছে 25 বছর ছিল, মানুষ আমাদেরকে কোনো হোক আরো কি মানে মানিকে চাইতে ক্রীড়া পাওয়ার লোভে হোক আমাদের সরিয়েছে, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু দেখার মতো বড় বেশি কথা বলবার কথাই তো ছিল না, কিন্তু যত খরচ করছে আমার মানে যা বক্তৃতা দিচ্ছে তার সিটি বাক আর সিটি বাক না শুনলো আমি বলা যেতে পারে খরচ করছে সিপিএমের বিরুদ্ধে কথা বলবে। এটা কাল দু নাকে দৌড়ছে, এটা তো আপনারই দেখছেন।